যা ময়না, যা তুই তোর ঘরে যা। ওরকম লোকে অনেকেই অনেক কথা বলে, সব কথায় কি আর কান দিতে আছে বল? হ্যাঁ যা ঘরে যা মা, গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নে। আমি তো জানি না তোর শরীরের উপর দিয়ে কতখানি ধকল গেছে। আর তাছাড়া তুই তো নিজের ঘরে যাবি, ন্যায্য অধিকারে যাবি বই কি? যা যা যা। জানে বৌদি, কিরণের এই বিপদের দিনে সোনা একা নয়, আমরা বাড়ির সবাই সবাই ঝাঁপ দিয়ে পড়েছে। দরকার মতন অনেক টাকা দিয়ে উকিল রাখার ব্যবস্থা করা হচ্ছে, কেননা আগে পরের সমস্ত ঘটনা তো বেরিয়ে আসবে, কান টানলে মাথা আসে, তুমি তো জানো নিশ্চয়ই। আর তাছাড়া ময়না যে বিয়ার দিন পুলিশ লইয়া বিয়া ভাঙতে আসছিল, তার পিছনে যে কাবুল শেখের মদত ছিল সে তখন আমরা জানি, যাইনি কেছি। তাই কইতেছিলাম একখান খুনের পিছনে তো কত কারণ থাকে, তা সে সকল কারণই অহন বাহির হইয়া পড়ে।